5 marks problem. Problem number 20 and problem number 22. So 20 problem ta ki boleche at first dekhi. Je what is number 20? Dekho the sum of first p terms of an AP. Tale first p terms the sum ki AP te bolche seta equal to the sum of its first q terms. Tar mane let Sn equal to sum of first n terms. Sum of first n terms of this given AP. Then let Sn equal to sum of first n terms of this given AP. According to the question, कि बच्ची sum of first p terms of an AP, that is SP, equal to sum of its first q terms, that means equal to SQ. Show that, कि देखा था मैं what is my claim, sum of its first p plus q terms is zero. So my claim is SP plus q. তার মানে p প্লাস q টার্মস এর সাম এটা কি হবে দ্যাট ইজ ইকুয়াল টু 0 হবে দ্যাট ইজ মাই ক্লেম এটা আমায় শো করতে হবে তাহলে আমি কি কি ধরে নেব ফার্স্ট টার্ম ধরে নেব আর কমন ডিফারেন্স ধরে নেব লেট ফার্স্ট টার্ম অফ দিস এপি ইজ এ and common difference equal to d ধরলাম first term এই AP টার a আর common difference d now sp equal to sq এখান থেকে কি পাই sp মানে কি ফর্মুলা কি apply করি p by 2 into 2a plus p minus 1 into d equal to sq কি ফর্মুলা apply করি q by 2 into 2a plus q minus 1 into d. Okay? তো এবার এখান থেকে আমি কি পাবো খেয়াল করে দেখো p by 2 into 2a এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 2 2 কেটে যাবে হবে ফার্স্টে pa প্লাস এটার সঙ্গে যদি এবার এটা মাল্টিপ্লাই করি পুরোটা তাহলে কি হবে p into p minus 1 into d by 2 equal to এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে qa আর এটার সঙ্গে যদি এটা মাল্টিপ্লাই করে দিই পুরোটা তাহলে কি পাবো প্লাস q into q minus 1 into d by 2 ওকে এবার এখান থেকে আমি কি পাবো দেখি লেটস সি সবকটাকে বাম দিকে নিয়ে চলে আসি লেফট সাইডে নিয়ে চলে আসি লেফট সাইডে নিয়ে চলে আসলে কি হবে pa minus qa So I can write P minus Q into A. তারপর কি হবে this thing minus this thing. তাহলে plus D by 2 যদি common নিয়ে নিই দেখো এটা দেখো D by 2 common যায় এটা দেখো D by 2 common যায় common নিয়ে নিলে কি হবে P into P minus 1 minus Q into Q minus 1 Q into Q minus 1 ওকে দ্যাট ইজ ইকুয়াল টু রাইট সাইডে কি পাবো রাইট সাইডে 0 কারণ রাইট সাইড থেকে সবাইকে আমি লেফট সাইডে নিয়ে চলে এসেছি ওকে তাহলে এবার এটা থেকে কি পাই দেখা যাক আমি জাস্ট উপরের পার্টটা ইরেজ করে দিচ্ছি আমার কাছে কন্ডিশন রয়েছে কি এইটা এবং দেখাতে হবে কি p প্লাস q টার্মের সামটা 0 হয় ওকে তাহলে এই কন্ডিশনটা যদি ইরেজ করে দিই তাহলে দেখি এখান থেকে কি পাচ্ছি ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে ফার্স্টে p মাইনাস q ইনটু a প্লাস d বাই 2 মাল্টিপ্লাই করছি p ইনটু p করলে কি হবে p স্কয়ার p ইনটু মাইনাস 1 করলে হবে মাইনাস p
माइनस क्यू इंटू क्यू कर ले माइनस क्यू स्क्वायर माइनस माइनस प्लस क्यू दैट इज इक्वल टू जीरो। ओके सो एरपर आमी कि पाबो p माइनस क्यू इंटू ए प्लस डी बाई टू। देखो p स्क्वायर माइनस क्यू स्क्वायर के ना फॉर्मूला फिल्ले की होबे p प्लस क्यू इंटू p माइनस क्यू और बाकी जेटा रहेछे माइनस p प्लस क्यू एखान थेके माइनस कमन निये नाओ कमन निये की होबे माइनस अफ p माइनस क्यू दैट इज इक्वल टू जीरो। এবার দেখো এই প্রত্যেকটা থেকে কি কমন যায় এখানে b - q আছে এখানে b - q আছে এখানে b - q আছে প্রত্যেকটা থেকে b - q কমন যায় p - q কমন নিলে কি পড়ে থাকবে ফারস্টে a পড়ে থাকবে প্লাস g / 2 পড়ে থাকবে ইনটু তারপর p + q পড়ে থাকবে - 1 পড়ে থাকবে দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে এবার বলো p - q টা নন জিরো তো কেন এখানে p টার্মস আর q টার্ম দুটো ডিফারেন্ট না হলে আলাদা করে বলার কোনো মানে থাকতো না। সো সিন্স p not equal to q which implies p - q that is not equal to 0 তাহলে p - q টা যেহেতু not equal to 0 তাহলে আমি এখান থেকে কি বলতে পারি p - q টা যদি নন জিরো হয় মানে এই পার্টটা যদি নন জিরো হয় এর দুটো টার্মের প্রোডাক্ট জিরো ধরো a ইনটু b জিরো এটা নন জিরো তাহলে কি হবে b টা জিরো হবে তাহলে p - q নন জিরো এর মানে বাকি যে পার্টটা সেটা ইকুয়াল টু জিরো হবে সো a প্লাস d / 2 ইনটু p প্লাস q - 1 ओके दैट इज इक्वल टू जीरो। अभी टू दिए मल्टीप्लाई कर दीची तो टू ए प्लस डी इंटू पी प्लस क्यू माइनस वन इक्वल टू जीरो। ओके ताहले मैं की पावो आमाके देखाते हबे कि आमाके देखाते हबे लेफ्ट हैंड साइड टा होच्छे एस ऑफ पी प्लस क्यू আমায় দেখাতে হবে যে s অফ p + q টা 0 হয়। কিভাবে দেখাবো s অফ p + q টা 0 হয় ফর্মুলায় ফেলি তাহলে কি হবে n / 2 মানে p + q / 2 ইনটু 2a প্লাস p + q - 1 ইনটু d। ওকে তাহলে খেয়াল করে দেখো এই যে 2a প্লাস p + q - 1 ইনটু d এটা আসলে কি রয়েছে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এইটাই তো দাঁড়ায় যে 2a প্লাস d ইনটু p প্লাস q মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এইটা থেকে আমি কি পাচ্ছি পুরো হোল থিং ইকুয়াল টু 0 তাহলে এটাকে আমি নাম দিয়ে দিলাম এক নম্বর তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু p প্লাস q / 2 ইনটু 0 কোথা থেকে পেলাম ফ্রম 1 এক থেকে পেলাম তাহলে p প্লাস q / 2 ইনটু 0 করলে সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে সো দ্যাট ইজ বেসিক্যালি আর এইচ এস। তাহলে আমি দেখিয়ে ফেললাম কি আমি দেখিয়ে ফেললাম যে সাম অফ ফার্স্ট p প্লাস q টার্ম দ্যাট ইজ f p প্লাস q দ্যাট ইজ ইকুয়াল টু 0 সো প্রুভ মাই রেজাল্ট। তাহলে যে রেজাল্টটা প্রুভ করতে দিয়েছিল সেই রেজাল্টটা প্রুভ হয়ে গেল। ওকে দ্যাট ইজ প্রবলেম নাম্বার 20 যেটা করলাম সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 20। নেক্সট আমাদের কি করতে হবে প্রবলেম নাম্বার 22। তাহলে 20 প্রবলেমটা ক্লিয়ার হয়েছে এবার আমরা নেক্সট আসছি প্রবলেম নাম্বার 22 তে। ভেরি বেসিক প্রবলেম খুব ইজি কিছু ক্যালকুলেশন জাস্ট করলেই জিনিসটা চলে আসছে। চলো 22 এর প্রবলেমটা দেখা যাক। প্রবলেম নাম্বার 22 টা দেখি কি হয় বলছে দ্য ফার্স্ট এন্ড লাস্ট টার্ম অফ এন এপিআর এ এন্ড এস মানে ফার্স্ট টার্ম এন্ড লাস্ট টার্ম
फर्स्ट टर्म टा की ए और लास्ट टर्म टा होच्छे की एल रेस्पेक्टिवली पर पर एंड एस होच्छे की सम ऑफ द टर्म्स माने जतगुलो टर्म रयेछे तादेर सम टा होच्छे एस দেখাতে হবে কমন ডিফারেন্সটা হচ্ছে এটা কারণ আমি ধরে নেই এন খানা টার্ম রয়েছে লেট গিভেন এপি কনজিস্ট এন নাম্বার অফ টার্ম लेट गिवेन एपी जे एपी टा देवा रहे छे कंसिस्ट कतगुलो टर्म एन नंबर ऑफ टर्म तले एपी टा कंसिस्ट करछे एन नंबर ऑफ टर्म तो फर्स्ट टर्म बोले छे ए सो फर्स्ट टर्म इक्वल टू ए आर की बोले छे लास्ट टर्म टा एल এখানে लास्ट टर्म की एन এর টার্ম এন্ড लास्ट टर्म That is basically equal to nth term. That is equal to L. And what is S? S equal to sum of n terms of this given AP. Sum of n terms of this given AP. তাহলে আমাকে কি দেখাতে হবে কমন ডিফারেন্সটা এটা হয় তাহলে লেট কমন এখানে দেখো ফার্স্ট টার্মটা পেয়ে গেছি কমন ডিফারেন্সটা এখনো পাইনি তাহলে ধরে নি যে লেট আস অ্যাজিউম কমন ডিফারেন্স অফ দিস Given AP is D, that is common difference. Tale my claim is, what is my claim? Claim is D equal to, eta lekhate hobe, J L square minus L square, S square by 2S minus L plus A. D mane eta lekhate hobe. Cholo dekhi kibhabe lekhano jay. देखो एसटा की सम ऑफ एन टर्म हियर ए इज इक्वल टू की पाबो सम ऑफ एन टर्म एन टर्म के सम की एकटा फॉर्मूला রয়েছে n by 2 into 2a plus n minus 1 into d আর আরেকটা ফর্মুলা রয়েছে n by 2 into first term that is a plus last term that is l দুটো ফর্মুলা রয়েছে তো এখানে দেখো ফার্স্ট টার্ম দেওয়া রয়েছে আবার লাস্ট টার্ম দেওয়া রয়েছে তাহলে আমি সেকেন্ড যে ফর্মুলা n বাই 2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব তাহলে কি পেলাম a ইকুয়াল টু n বাই 2 ইনটু n প্লাস l তাহলে এখান থেকে কি পাবো 2a ইকুয়াল টু n ইনটু a প্লাস l পরিষ্কার তাহলে 2s equal to n into a plus l এটা দেখে নিলাম এবার দেখো কি বলেছে যে n এর টার্মটা হচ্ছে l তো লাস্ট টার্ম ইজ l এন্ড লাস্ট টার্ম ইজ বেসিক্যালি n এর টার্ম লাস্ট টার্ম ইকুয়াল টু n এর টার্ম ইকুয়াল টু l তাহলে n এর টার্মের ফর্মুলা কি অ্যাপ্লাই করি a প্লাস n minus 1 into d equal to l clear খেয়াল করে দেখো এখানে a রয়েছে প্রবলেম নেই d বার করতে হবে রেখে দিলাম বাট n minus 1 এটার ভ্যালু কত থেকে পাবো এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিই তাহলে এটা থেকে পাবো এটা দেখে এর ভ্যালু কি বেরোবে 2s বাই a প্লাস l দেখো তাহলে এখান থেকে কি পাচ্ছি 2s বাই a প্লাস l ইকুয়াল টু l তো এটা কি ইকুয়েশন নাম্বার 1 কর
তাহলে ফ্রম ওয়ান এখান থেকে ভ্যালুটা পুট করে দি a প্লাস n এর ভ্যালু বসিয়ে নিলাম 2s বাই a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু n কোথা থেকে পেলাম ফ্রম ওয়ান এইবার কি করব এইবার জাস্ট এই যে ইকুয়েশনটা রয়েছে সেখান থেকে d এর ভ্যালু বার করব এখন প্রশ্ন হচ্ছে এরকম ভাবে কেন করলাম দেখো দুটো জিনিস দেওয়া রয়েছে একটা সাম দেওয়া রয়েছে তাই সামের ফর্মুলা অ্যাপ্লাই করেছি করে এখান থেকে এর ভ্যালু বার করেছি আর আরেকটা দেওয়া রয়েছে লাস্ট টার্ম মানে এই এর টার্ম এবার লাস্ট টার্মটা তো এর টার্ম যে সেটা তো আমি জানি না আমি ধরে নিয়েছি তাহলে n টা আমার কাছে আননোন তাহলে আমি কি করছি আগে ইকুয়েশন থেকে n এর ভ্যালু যেটা বেরিয়েছে সেটা আমি নিয়ে এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি তাহলে n টা যেহেতু আমার কাছে আননোন এটা কত সেটা আমি জানি না তাই জন্য কি করছি ফার্স্ট ইকুয়েশন থেকে যে n এর ভ্যালুটা বের হচ্ছে সেটা নিয়ে আমি এখানে পুট করে দিচ্ছি জাস্ট ওকে তো পুট করে দিলে দেখি কি হয় আমার আলটিমেট বার করতে হবে কি d টা ঠিক আছে এখানে দেখো d টা রয়েছে আননোন আর বাকি a s a l n সবই নোন দেখো d টা কি টার্মস অফ l a s এই দুটোতেই বার করতে বলেছে তাহলে এর থেকে আমার বের এম হচ্ছে এই ডিটা ফাইন্ড আউট কর মানে ডিটা বের কর লেট সি যে ডিটা আমি কিভাবে পাবো দেখো এখান থেকে কি পাচ্ছি যে এ প্লাস টু এস বাই এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এল তো আমি কি করলাম এটাকে রাইট সাইডে নিয়ে চলে গেলাম তাহলে কি হয়ে যাবে এল মাইনাস এ হয়ে যাবে এখান থেকে তাহলে ডিটা কি হবে তাহলে এটাকে এলসিএম করি 2s মাইনাস এ প্লাস এল বাই এ প্লাস এল ইনটু ডি ইকুয়াল টু এল মাইনাস তাহলে ডিটা কি হবে এল মাইনাস এ এ প্লাস এলটা উপরে চলে গেল এ প্লাস এল মানে কি এ প্লাস এল মানে এল প্লাস এল তাহলে এ প্লাস এল কে আমি এল প্লাস এ করে লিখলাম ওকে আর নিচে কি রয়েছে নিচে রয়েছে 2s মাইনাস এ প্লাস এল তো সেটাকে এল প্লাস এ করেও লিখতে পারি কোনো অসুবিধা নেই এ প্লাস এল যা আর এল প্লাস এল সেম জিনিস তাই এইভাবে লিখলাম তো এল প্লাস এ ইনটু এল মাইনাস এ মানে কি পাবো এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই নিচে কি রয়েছে 2s মাইনাস l প্লাস a ওকে তো এটা কি এটা হচ্ছে d দ্যাট ইজ কমন ডিফারেন্স তাহলে দেখিয়ে বললাম তো কমন ডিফারেন্স তো এটা হয় তো দ্যাট ইজ প্রুফড এটাই আমাকে প্রুফ করতে দিয়েছে ওকে